শাহি ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তোর মতো সুস্থ সবল একটা মানুষকে কাজ দেয় না। আচ্ছা, তুই কালকে আমার কারখানায় আসবি। আরে এখান থেকে যা। স্যার রুটি যা বলছে জব্দ সব। ভিক্ষা তো দিল না, একটা উপায় বের করতে হবে। কি যে করি, করবেন কি সুদানা বারালার কৌতূহল বশত আমি একটা বিষয় আপনার সঙ্গে একটু শেয়ার করতে আসছি। বলুন। সরি, কিছু মনে করবেন। আচ্ছা, না না, কি মনে করবো বলুন। মানে বিষয়টা হলো যে আমি চা খাচ্ছিলাম এবং একটু খেয়াল করলাম যে আপনি একটা দোকান থেকে চা খাচ্ছিলেন, হঠাৎ একজন ভিখারি আপনার কাছে গিয়ে হাত বাড়াল সাহায্যের জন্য। সাহায্য বলতে খেতে চাইল, কিন্তু আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। ও আচ্ছা, এই বিষয়ে? হ্যাঁ স্যার, আরও আছে, হয়তো আমি আপনার সময় নষ্ট করছি। না না বলুন। মানে আমি পরে খেয়াল করলাম যে আপনি ওই দোকান থেকে কিছু টিফিন নিলেন, বিস্কিট বা পাউরুটি এরকম কিছু। তারপরে পাশেই খানিকটা দূরে গিয়ে দেখলাম যে আপনি কোথায় খাওয়াচ্ছিলেন। তো আমার প্রশ্নটা হলো স্যার এইরকম যে আসলে মানুষ এবং হচ্ছে কুকুর, এই দুয়ের মধ্যে একটা বৈষম্য আমি লক্ষ্য করলাম যে আপনি একজন মানুষকে খাবার না দিয়ে আপনি কুকুরকে অগ্রাধিকার দিলেন, বিষয়টা তো সে। ও আচ্ছা, এই বিষয়। তাহলে শুনে ওই ফকিরটি ছিল ছলনাময়ী, সুস্থ সবল একটা মানুষ। সে চাইলে যে কোনো কাজ করতে পারবে, কিন্তু করবে না, সে ভিক্ষাই করবে। তাই রুটিটি আমি কুকুরকে দিয়েছি ওই লোককে শিক্ষা দেওয়ার জন্য। ও আচ্ছা স্যার। আর ওই কুকুরগুলোর কথা বলছেন? জি জি জি। ওই কুকুরগুলো তো অসহায়, তাদের কাজ করার ক্ষমতা আল্লাহ দেয়নি, তারা আপনার আমার প্রকৃতির উপর নির্ভরশীল।
তাই আমি রুটিগুলো ওই কুকুরকে দিয়েছি। এবার আপনি বলুন আমি কোনটা ঠিক করেছি। স্যার সত্যি কথা বলতে কি, আজ আমিও শিখলাম আপনার কাছ থেকে। হ্যাঁ কেন বলি, আমরা অনেক সময় হয় কি একজন মানুষকে খুব সহজেই বিচার করে ফেলি এবং দোষ ত্রুটি ধরে হয়তো আমরা বলে ফেলি, কিন্তু এই যে আপনি যে আজকে বর্ণনাটুকু দিলেন, আপনার কাছে যে শিক্ষাটা পেলাম, এ থেকে আমি এটাই শিখলাম অন্তত পক্ষে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে অন্তত পক্ষে এটা বিচার বিশ্লেষণ করে দেখা দরকার, ঘটনার গভীরে ঢুকে যে আসলে বিষয়টা কী। সত্যি চমৎকার আপনার মহানুভবতা, আমি আজকে আপনার ব্যবহারে খুব মুগ্ধ হলাম আপনার আচরণে। ধন্যবাদ আপনাকে। তাহলে স্যার আজকে উঠি, ইটস ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার আবার আসবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।